পাঙ্কাশ মাছ কিভাবে চাষ হয় দেখি, শুন। আমাদের ময়মনসিংহ 30 সালে পাঙ্কাশ মাছের ব্যাপক চাহিদা, এই মাছ সারা বাংলাদেশে রপ্তানি হচ্ছে। এটা হচ্ছে পাঙ্কাশ মাছের পোনা, এভাবেই পোনা পুকুরে বিলে অবমুক্ত করা হয়। আমরা দেখি কিভাবে আস্তে আস্তে মাছের পোনাগুলি সারা পুকুরে ছড়িয়ে দেয়, এটা আমরা এখন দেখব। এই ভালো করে করো, পোনা যে একটু না মরে, সবকিছু খেয়াল রেখে পান পোনা ছাড়ো। লাগবে না একটু দে, আমার আল্লাহ তো না আমি নাম্বারটা দিয়ে দিলে লঙ্গি বা 500 টাকা চালা সেই ঠকেন না হ্যাঁ পণ্যগুলি বিক্রি হয় কেজি হিসেবে, সাইজ হিসেবে। তারপর চাষ শুরু করতে হয়, লাভবান হওয়া যায়। সর্বনিম্ন 1 কেজি, 2 কেজি, 3 কেজি উপরে পাঙ্কাশ মাছ সারা দেশে রপ্তানি হয়। এভাবে বাবু তুমি এনে করো, আমি মাছ আদা দিল লাগবো তো মরে ব্যস্ত সব পানি নিয়ে গেলেন যে মেয়া, পানি তো দেবো কাউ দে। হ্যাঁ,
আর যাব মাত্র তো বলে উঠে যাও পোনা মরা বদ্দা পোনা উঠবে ভাই দাড়ি উঠবে দাড়ি উঠবে পাগলা হয়ে গেছে স্যার স্যার তোমাকে আমি কমতে যাবো না গিয়ে দিই মাছ দিয়ে আরো কিন্তু পানির মাছ মানে বাড়ি দেন কবির ভাই মাছ কিন্তু আছে নাকি পানি কমে মাছ খাওয়া কি